ওয়েলকাম টু ডব্লিউ ম্যাথ ক্লাস আমরা ক্লাস সেভেনের প্রশ্ন প্রশ্নগুলো করছিলাম ম্যাথের আজ আমরা আরও কিছু করবো ঠিক আছে এখানে কী বলছেন না দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম ঠিক আছে এই অঙ্কটা আমরা কীভাবে করবো না প্রথমে কিলোগ্রামকে আমরা গ্রামে করে নেব দুই কিলোগ্রাম মানে আমরা লিখবো যে দু হাজার গ্রাম গ্রামের কত একের পাঁচ অংশ তাহলে দু হাজার গ্রামের মানে ইন্টু হবে ওয়ান বাই ফাইভ এত গ্রাম পাঁচ দিয়ে কাটলে কথা হবে না চার পাঁচা কুড়ি দুটো শূন্য বসে যাবে চারশোর সঙ্গে এক গুণে চারশো গ্রাম ঠিক আছে এটা ছিল আমাদের বিয়ের দাগের অঙ্ক বিয়েরটা কী বলছে না একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত এটা আমরা আগের যে ভিডিও করেছি এতে আমরা করেছি দেখবে পঁয়তাল্লিশ সত্তর হবে তোমরা দেখে নেবে ঠিক আছে সেদ্ধায়ের যে অঙ্কটা সেখানে কি বলছে না পাঁচ বাই দুই সাত বাই তিন পাঁচ বাই তিন এর চার বাই তিন ঠিক আছে পাঁচ বাই দুই একটা আছে একটা সাত বাই তিন পাঁচ এর চার বাই এর মধ্যে বলছে সব থেকে ছোটো কোনটা ঠিক আছে তিনটে সংখ্যা বলে দিয়েছে প্রথমটা কত না ফাইভ বাই ঠিক আছে পরেরটা কত না সেভেন বাই আর একটা কথা বলেছে না পাঁচ বাই তিন এর চার বাই তিন তার মানে এটা কি হবে না পাঁচ বাই তিন এর মানে গুণ চার বাই তিন তা এটা গুণ হবে কত হবে না কুড়ি বাই তিন এদের মধ্যে আমাদের সব থেকে ছোটোটা বার করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি হরগুলো লস করবো যেখানে দুই আছে এখানে তিন আছে এখানে তিন আছে। তাহলে হরের লসেউ কত হচ্ছে না ছয় তিন এবং দুই লস করলে কত পাবো না ছয় পাবো ঠিক আছে দুটো তিন এবং একটা যদি তিন খাওয়াই দুই থাকলো এক এক তাহলে তিন দোকানে ছয় ঠিক আছে তাহলে এই তিনের সঙ্গে কত গুণ করলে ছয় পাবো না তিনের সঙ্গে দুই তাহলে আমি লবের সঙ্গে দুই গুণ করব তাহলে কথা হবে না উপরে পরে চল্লিশ নিচে তো ছয় হয়ে গেল এটা আমরা একই কাজ করব হরে আমি ছয় রাখলাম তিনের সঙ্গে আমার দুই গুণ করলে হবে কত ছয় তাহলে সাতের সঙ্গে দুই গুণ করলে চোদ্দো আর দুইয়ের সঙ্গে তিন গুণ করলে কত হবে ছয় লবে হরে তিন গুণ করেছি তাহলে লবেও তিন গুণ করতে হবে তাহলে কত পনেরো বাই তাহলে প্রথমটা হচ্ছে কত পনেরো বাই ছয় পরেরটা হচ্ছে চোদ্দো বাই ছয় পরেরটা হচ্ছে চল্লিশ বাই ছয় ঠিক আছে তাহলে কোনটি সব থেকে ছোটো না চোদ্দো বাই ছয় তার মানে কত না সাত বাই তিনটা সব থেকে ছোটো এটা হয়ে গেল এরপরে একটা কি বলছে না দুই পূর্ণ একের তিন ভাজি এক পূর্ণ একের ছয় ভাজিতক দুই পূণ্য একের চার এর সরল মান কত হবে ঠিক আছে দুই পূর্ণ একের তিন ভাজিতক এক পূর্ণ একের ছয় ভাজিতক দুই পূর্ণ একের চার তাহলে এটাকে আমরা পূর্ণ প্রথমে ভাঙব তিন দোকানে ছয় আর একে সাত বাই তিন হবে এটা ভাজিতক এই যে হরে ছয় থাকলো ছয় ছয়ের ছয় আর একে সাত ভাজিতক হরে চার থাকবে চার দোকানে আট রে একটা যোগ হবে চল চার দোকানে আটটা রাখে নয় ঠিক আছে যেহেতু ভাগ আছে তাহলে প্রথম যে ভগ্নাংশটা আছে এটা রাখল রাখবো এ গুণ দিয়ে এটা উল্টে যাবে ছয় বাই সাত গুণ দিয়ে এটা উল্টে যাবে কত হবে চার বাই নয় ঠিক আছে তাহলে যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে তিন দোকানে ছয় হবে আর নয় দিয়ে সাতের সাথে সাতটা কেটে যাবে তাহলে উপরে কত থাকবে না চার দোকানে আট ঠিক আছে আর হরে একটা নয় পড়ে আছে তাহলে আট বাই নয় পরের যে অঙ্কটা আছে সেখানে বলছে যে কোনো সম্পত্তির পাঁচের সাত অংশের মূল্য আঠাশশো পঁচিশ টাকা হলে ওই সম্পত্তির দুয়ের সাত মূল্য কত হবে ঠিক আছে তাহলে কী বলছে না একদিকে আমরা লিখতে পারি অংশ একদিকে লিখতে পারি মূল্য ঠিক আছে তাহলে পাঁচের সাত অংশ তার মূল্য কত না আঠাশশো পঁচিশ টাকা আর দুইয়ের সাত অংশ তার মূল্য কত হবে আমাকে বার করতে হবে ঠিক আছে অল্প অংশের বেশি অংশের মূল্য বেশি টাকা হবে পাঁচের সাথে দুইয়ের সাত তো ছোটো তাহলে ছোটো অংশের মূল্য কত হবে না ছোটো হবে তাহলে অংশ এবং মূল্যের মধ্যে কী সম্পর্ক না সরল সম্পর্ক যে অংশ ও মূল্যের মধ্যে সরল সম্পর্ক ঠিক আছে তাহলে কী হবে না অর্থাৎ দুয়ের সাত অংশের মূল্য কত হবে না প্রথমে আমরা আটাশ পঁচিশটা লিখবো ইন্টু এর সাত অংশের মূল্যটা কম হবে তার মানে এই দুটোর মধ্যে কোনটা কম আছে সেটা আমরা ওপরে লিখবো তাহলে পাঁচের সাত এবং দুয়ের সাতের মধ্যে ছোটোটা হচ্ছে দুয়ের সাত আর বড়োটা হচ্ছে কত পাঁচের সাত এত টাকা এটা আমরা রিসিভ করবো ঠিক আছে তাহলে আটাশ পঁচিশ দুটো ভগ্নাংশ ভাগ আছে তাহলে প্রথম ভগ্নাংশটা রাখবো ইন্টু দিয়ে পরের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে উপরে সাত নিচে পাঁচ তাহলে সাতের সঙ্গে সাতটা ক্যান্সেল হয়ে যাবে এ পাঁচ দিয়ে এখানে কাটলে কত হবে পঁচিশ যেহেতু আছে তা পাঁচ দিয়ে ভাগ করলে মিলে যাবে পাঁচ পাঁচা পঁচিশ তিন থাকে এখানে বত্রিশ তাহলে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে দুই থাকে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দুই দিয়ে এখানে গুণ হবে পাঁচ দোকানে দশের শূন্য ছ দোকানে বারো তেরো তিন পাঁচ দোকানে দশ এগারো তাহলে কত হবে না দেড় শতাংশের মূল্য এগারোশো তিরিশ টাকা ঠিক আছে তারপরের যে অঙ্কটা আছে পঁচিশ টাকার আট পারসেন্ট কত হবে কত টাকা দু টাকা এটা আমরা বার করেছি দেখে নিও তারপরে বলছে যে ষোলো লিটারের ষোলো লিটার এক হাজার লিটারের শত কত ঠিক আছে তার মানে ষোলো লিটার পরীক্ষা যেরকম হয় একশোর মধ্যে তোমরা যারা কি দশ পাও তাহলে একশোর মধ্যে দশ মানে কত না দশ পার্সেন্ট ঠিক আছে একশোর মধ্যে যে ছিল এটা নব্বই পায় তা নব্বই বাই একশো তার মানে নব্বই পার্সেন্ট পায় ঠিক আছে তো এখানে বলছে যে ষোলো লিটার হাজার লিটারের কত হবে তাহলে ঠিক আছে তাহলে ষোলো বাই এত ঠিক আছে ইন্টু হাজার ইন্টু একশো এটা করলে আমরা কী পাবো না শতকরা পাবো ঠিক আছে হাজার লিটারের মধ্যে কত না ষোলো ইন্টু একশো করবো ঠিক আছে তাহলে কত হবে এত পার্সেন্ট ঠিক আছে যেমন আমরা দশ বাই একশো পেয়েছিলাম এখানে একশো দিয়ে গুণ করে দশ পার্সেন্ট নব্বই বাই একশো একশো দিয়ে গুণ করে নব্বই পার্সেন্ট একশো একশো কেটে যাচ্ছিলো তাহলে ষোলো বাই হাজার এটাকে আমরা একশো দিয়ে গুণ করে পার্সেন্ট করব ঠিক আছে তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যাবে ষোলো বাই দশ মানে দশ দিয়ে ভাগ খোনে দশমিক ঘর আসবে দশমিক এটি মানে শেষে দশমিক আসবে তাহলে ঘর আসলে কত হবে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ঠিক আছে তারপর কী বলছেন না ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান একে বরগুমন করতে হবে তা আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবো কীভাবে করবো না ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান আমরা কী করি না বাঁ দিক থেকে দুটো দুটো করে দাগ দিয়ে দিই ঠিক আছে এবারে আমরা দশ আসে মানে এখানে তিন খাওয়াবো তিন তিরিককে কত হবে নয় এবারে নয়ের কথা দেওয়া দশ হয় এক হবে এই দুটো জোড়া একসঙ্গে লাগবে ঠিক আছে আর তিনের ডবল কত না ছয় এবার আমরা গুণ করে দেখব যে এই একের পর একটা সংখ্যা দিয়ে গুণ করে দেখব যে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেখব কত হয় একষট্টি মানে এখানে বেশি আছে দুই দিয়ে গুণ করলে কত হবে বারো একশো চব্বিশ তিন দিয়ে গুণ করলে তিন দিন তিন ছ আঠারো বেশি যাচ্ছে একশো উননব্বই তাহলে দুই খাবে তাহলে দুইটা এখানে রাখতে হবে এখানেও লিখতে হবে এবং এটা কথা হচ্ছে না একশো চব্বিশ সেটা আমাকে লিখতে হবে তাহলে চারের কয় দাও বারো আট দাও বারো ঠিক আছে আর তাকে এক তিনের কয় দাও আট পাঁচ এক ত্যাগ মিলে গেল এবার এই জোড়াটা লাগবে ফোর ওয়ান এবার আমার এখানে কী হবে বত্রিশের ডবল কত হয় চৌষট্টি সেটা আমার লিখতে হবে ঠিক আছে চৌষট্টি লেখা হয়ে গেল তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এটা মেলে এবার দেখতে হবে তাহলে চৌষট্টি যেহেতু শেষে এক আছে তাহলে আমি নয় দিয়ে গুণ করে দেখব কত হবে ঠিক আছে নয় একাশির এক ছ নয় চুয়ান্ন আর হাতে কথা ছিল আমার আট ঠিক আছে তাহলে ন নয় একাশির এক আট 8 আট চার নয় ছত্রিশ আর আটের চুয়াল্লিশের চার আড়ে থাকে চার ছ নয় চুয়ান্ন আটান্ন ঠিক আছে নয় দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে এখানে তাহলে এখানে নয় খাওয়াতে হবে তাহলে কত হবে আটান্ন একচল্লিশ এখানেও একটা নয় খাওয়াতে হবে তাহলে নিম্ন বর্গমূল কত হবে ওয়ান জিরো এইট বর্গমূলের চিহ্ন দিলে কত হবে না থ্রি টু নাইন ঠিক আছে এর যে অঙ্কটা আছে সেখানে কি বলছে না পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে পাঁচ হাজার পঞ্চাশ এটাকে আমরা প্রথমে পূর্ণবর্গ করব চেষ্টা করব কত হয় ঠিক আছে মিলবে না প্রথমে আমরা এখানে যেহেতু পঞ্চাশ আছে আমরা সাত খাওয়াবো ঠিক আছে আট খালে চৌষট্টি হয়ে যাবে সাত আর সাতে গুণ করে সাত ইন্টু সাত উনপঞ্চাশ হয়ে গেল তাহলে নয়ের কয় দাও দশ এক ওয়ান ফাইভ জিরোটা লাগবে সাতের ডবল কত না চোদ্দো ঠিক আছে চোদ্দোর পরে যদি আমি এক দিয়ে গুণ করি নিচে একটা এক দিয়ে গুণ করি একশো একচল্লিশ হয়ে যাবে তাহলে এখানে এক খাবে এখানে একশো একচল্লিশ দিলাম তাহলে কত হবে না নয় এবারে এক পাঁচ পাঁচ মিলে গেলো তাহলে কত হচ্ছে না একাত্তর একাত্তর হয়ে নয় বেশি হচ্ছে ঠিক আছে তাহলে একাত্তর এর পরের সংখ্যা কত পরের সংখ্যাটা কত না বাহাত্তর আমরা বাহাত্তর আর বাহাত্তর গুণ করব ঠিক আছে কত হয় দেখব সেটা তো আমার একাত্তরের পরের পূর্ণবর্গ সংখ্যা গুণ সাত দু দোকানে চার সাত দোকানে চোদ্দো ঠিক আছে সাত দোকানে চোদ্দোর চার সাত সাত সাতগুনে পঞ্চাশ পঞ্চাশ তাহলে এইটা হচ্ছে আমার কত না এই একাত্তরের পরে বাহাত্তরের পূর্ণবর্গ করলে এটা হয় কিন্তু আমাকে দিয়েছে কত না পঞ্চাশ পঞ্চাশ এটা দিয়েছে তাহলে আর কত যোগ করতে হবে তাহলে এই চার পাঁচের কয় দাও আট তিন এক তাহলে যদি আমি একশো চৌত্রিশ এটার সঙ্গে যোগ করে দিই তাহলে কত পাবো না পাঁচ হাজার একশো চুরাশি পাবো ঠিক আছে সেটা কি না পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে কী হবে এখন কী লিখবো না এই পঞ্চাশ পঞ্চাশ এর সঙ্গে একশো চৌত্রিশ যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা এটা আমরা পরে করবো আমাদের দুটো অঙ্গ আছে ঠিক আছে সমকোণী সমুদ্র সমদ্রেভ তীরুজের কোনগুলো কথা এটা আমরা করে দিয়েছি তোমরা দেখে নেবে নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওটা কাটাকুটি করে কথা হবে টু ইস টু ওয়ান এস টু ওয়ান তারপরে বলছে যে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে ঠিক আছে এগারো ইস টু থ্রি ইস টু তিন পূর্ণ একের দুই এটা খুবই সহজ অঙ্ক একটা এগারো ইস টু থ্রি ইস টু তিন পূর্ণ একের দুই তাহলে এগারো ইস টু থ্রি ইস টু এটা ভাঙলে কথা হবে তিন দোকানে ছয় একে সাত যেহেতু এখানে ল হরে এক আছে এখানে হরে এক আছে তার এখানে দুই আছে তাহলে এই হরগুলোর লস্যক দুই তাহলে প্রত্যেকটাকে আমি দুই দিয়ে গুণ করে দেব প্রথমটা কথা হবে না এগারো দোকানে বাইশ তিন দোকানে ছয় আর যখন এখানে দুই দিয়ে গুণ করবো এই দুই এই দুই কেটে যাবে ঠিক আছে তাহলে শুধু সাত পড়ে থাকবে তাহলে আমার এটা উত্তর হবে ঠিক আছে এ ছিল একটা স্কুল এখানে এক এক নম্বরের অঙ্ক বলে এখানে পাঁচ নম্বরের অঙ্ক আছে এক নম্বরের কোনো অঙ্ক নেই এখানে ঠিক আছে এখানেও এক নম্বরের অঙ্ক নেই এখানে কটা অঙ্ক আছে ঠিক আছে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো তিনটে এখানে আছে এইচ টু বি সমান ইস টু ওয়াই হলে বি বিএস টু এর মান কত হবে তা আমি এ এস টু বি মানে এক্স এক্সিস টু ওয়াই তা বি বিএস টু এটা ঘুরিয়ে দিয়েছে তাহলে এটাও ঘুরে দেবো কত হবে ওয়াই মাইনাস এক্স ওয়াই ইস টু এক্স হবে ঠিক আছে এ এইচ টু বি সমান এক্স ইস টু ওয়াই হলে এই বিটা এখানে আসলে এটা এখানে গেলে এটাও ঘুরে যাবে ঠিক আছে ওয়াই ওয়াইএস টু এক্স হবে এক্সের স্কোয়ার ইন্টু এক্সের স্কোয়ারের মান কত হবে এক্স টু দি দিবার ফোর হবে কেননা পাওয়ারে গুণ করলে কী হয় না পাওয়ারে যোগ হয়ে যায় তো এক্স লিখবো পাওয়ারে দুই যোগ দুই মানে এক্সের পাওয়ারে কত হয়ে যাবে না চার হয়ে যাবে ঠিক আছে টেন এক্স স্কোয়ারকে টু এক্স দিয়ে ভাগ করলে ভাগ পাল কত হবে তাহলে কত না টেন এক্স স্কোয়ার তাকে আমরা টু এক্স দিয়ে ভাগ করবো ঠিক আছে ভাগ মানে একটা দাগ দিয়ে নিচে লিখলাম ঠিক আছে তো পাঁচ দুগানে কত হবে দশ এখানে নিচে একটা এক্স আছে ওপরে দুটো এক্স তাহলে একটা এক্স থাকবে তাহলে কথা হবে না ফাইভ এক্স ঠিক আছে তাহলে এখানে যে ফাইভ এক্স আছে অপশানগুলোর মধ্যে সেটাতে তোমার দাগ মারবে ঠিক আছে এখানে তিনটে অঙ্ক ছিল এরপরে এখানে একটা অঙ্ক আছে যে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফোর হলে ত্রিভুজটি সমকোণী এটা সত্য কি মিথ্যে দেখাতে হবে তাহলে আমরা দেখব যে এই তিনটে ধরে একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কীভাবে না ত্রিভুজটি সমকণী হবে আমরা ধরে নেব যে ত্রিভুজের তিনটি কোন কত টু এক্স থ্রি এক্স ফোর এক্স ঠিক আছে যেহেতু টু ইস টু থ্রি ইস টু ফোর কোনগুলো তাহলে ত্রিভুজের কোনগুলো কত না টু এক্স একটা একটা থ্রি এক্স একটা কত ফোর এক্স ঠিক আছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোন যোগ করে কত হয় একশো আশি হয় একশো আশি ডিগ্রি সেখান থেকে পাঁচ আর চার নাইন এক্স সমান একশো আশি ডিগ্রি বা এক্স সমান কত হবে একশো আশি ডিগ্রিকে আমরা নয় দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে কত হবে না ন দুগানে আঠারো শূন্য কুড়ি বা এক্স সমান কত হবে না কুড়ি ডিগ্রি তাহলে টু এক্স মানে এটা কত হয়ে যাবে না হবে এক্স ডিগ্রি ধরে নিলাম এখানে তাহলে ঠিক আছে তাহলে টু এক্স মানে কত হবে দুয়ের সঙ্গে কুড়ি গুণ হয়ে চল্লিশ ডিগ্রি হলো তিনে এটা তিনের সঙ্গে কুড়ি গুণ হয়ে তিন ষাট হলো আর এটা চারের সঙ্গে কুড়ি গুণ হয়ে চার কুড়িণ আশি হলো তাহলে একটা কোন কি নব্বই ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি না হলে আমরা সমকোণ বলতে পারবো না ঠিক আছে যেহেতু একটা কোন নব্বই ডিগ্রি নেয় তাহলে কী হবে না এটা সমকোণী ত্রিভুজ এটা হবে মিথ্যা কথা হবে ঠিক আছে তারপর ষোলো স্টার এক্স বারো এসটি থ্রি স্টার চিহ্ন পথটিতে কত হবে এই অঙ্কটা আমরা করেছি তোমরা দেখে নেবে ঠিক আছে তারপর বলছে যে এইট এক্স প্লাস সিক্স ওয়াই এর সঙ্গে কত বিয়োগ করলে এটা হবে ঠিক আছে তার মানে কী বলছে না এইট এক্স প্লাস সিক্স ওয়াই এর থেকে কত বিয়োগ করলে থ্রি এক্স মাইনাস ফাইভ হবে ঠিক আছে আমি যদি বলি যে দশ থেকে কত বিয়োগ করলে পাঁচ হবে তাহলে আমি এই দুটো বিয়োগ করে দেবো পাঁচ কিংবা বলি যে কুড়ি থেকে কত বিয়োগ করলে সাত হবে তাহলে কুড়ি আর সাত বিয়োগ করলে কত তেরো কুড়ি থেকে তেরো বিয়োগ করলে সাত হবে তারা বলছে এটা থেকে কত বিয়োগ করলে এটা হবে তার মানে এই দুটো আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে এইট এক্স প্লাস সিক্স ওয়াই এই মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস থ্রি এক্স এই মাইনাস মাইনাসে প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এইট এক্স থেকে থ্রি এক্স গেলে বাদ চল যাচ্ছে তাহলে ফাইভ এক্স ঠিক আছে আর সিক্স ওয়াইটা এখানে থাকবে আর প্লাস ফাইভটাও ছিল ঠিক আছে তাহলে এইটার থেকে যদি আমি এইটা বিয়োগ করি তাহলে কত পাবো না থ্রি এক্স মাইনাস ফাইভ পাবো ঠিক আছে এরপরে আরও একের দায়ের অঙ্ক আছে এখানে বলছে পঁচিশ টাকা আর আট এটা তো আমরা করেছি দু টাকা হয় তারপরে বলছে যে নিচের কোনটি সঠিক মাইনাস সেভেন ইন্টু সেভেন প্লাস থ্রি ইন্টু মাইনাস টু ঠিক আছে এটা বলছে পঞ্চান্ন হবে কি দেখতে হবে তাহলে এই দুটো গুণ করে কত হবে মাইনাস প্লাসে মাইনাস ঊনপঞ্চাশ আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ছয় তাহলে মাইনাস পঞ্চান্ন হওয়ার কথা কিন্তু এখানে শুধু পঞ্চান্ন দিয়েছে প্লাস পঞ্চান্ন তাহলে এটা সঠিক নয় ঠিক আছে দুইয়ের তিনের স্কোয়ার মানে তিন ইন্টু তিন করলে কত হয় নয় আর এর কিউব অর্থাৎ দুই বার গুণ দুই গুণ দুই গুণ দুই মানে দুই দোকানে চার চার দোকানে আট এটা কি সত্য নয় ছোট আট বড তাহলে এটা মিথ্যা কথা তাহলে এটাও আমাদের মিথ্যা হবে ঠিক আছে সেভেন মাইনাস টু এক্স প্লাস এক্সের স্কোয়ার এক্সের মাইনাস টু এটা সত্য কথা যে এক্সের আগে কত আছে চিহ্ন সমেত বললে মাইনাস টু তাহলে এটা আমাদের বিবৃতিটা সত্য ঠিক আছে তারপর এটা বলছে যে এ বাই বি প্লাস সি এব বাই বি এ বাই সি এরকম ভাঙা যায় না তাহলে এটা মিথ্যা কথা হবে ঠিক আছে যদি কি না ওপরে বি প্লাস সি থাকে আর নিচে এ থাকে সেক্ষেত্রে আমরা ভাঙতে পারবো যে বি বাই এ প্লাস সি কিন্তু হরে এ আছে এখানে বি প্লাস সি এরকমভাবে ভাঙা যায় না ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো হয়ে গেলো আমাদের তারপর এখানে আর নেই অঙ্ক এক নম্বরের অঙ্ক তারপরে এখানে আছে একটা অঙ্ক আছে যে দু কিলোগ্রামের একেরাটা অংশ সমান কত গ্রাম তাহলে দু কিলোগ্রাম মানে কত লিখবো আমরা প্রথম না দু হাজার গ্রাম গ্রামের কত না একের আট অংশ ঠিক আছে তাহলে দু হাজার ইন্টু ওয়ান বাই এইট তাহলে আট দিয়ে আমরা কাটবো এত গ্রাম আট দুকের ষোলো ঠিক আছে চার থাকে তাহলে পঁচাশটা চল্লিশ শূন্য তাহলে কত দুশো পঞ্চাশ গ্রাম হয়ে যাবে ঠিক আছে তারপর কী বলছে না বিয়াল্লিশ পঁচিশের বর্গমুল করতে হবে তাহলে বিয়াল্লিশ পঁচিশের বর্গমুল আমরা ভাগ প্রক্রিয়ায় করে দেবো এখানে বাইক থেকে দুটো করে দাগ দেবো বিয়াল্লিশ মানে সাত খালে সাত সাত উনপঞ্চাশ ছয় খাবে ছশয় ছত্রিশ ছয়ের কয় দেওয়া বারো ছয় দেওয়া বারো এত একে এক মিলে গেলো তাহলে এবারে এই জোড়াটা লাভবে ঠিক আছে ছয়ের ডবল কত হয় না বারো এবার যদি একটা পাঁচ দিয়ে গুণ করি এখান থেকে একটা পাঁচ দিয়ে গুণ হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ পাঁচ বারানো ষাট বাষট্টি তাহলে কত হবে না অতএব বিয়াল্লিশ পঁচিশ এর বর্গমূল কত হবে এই পঁয়ষট্টি হবে ঠিক আছে এটা হয়ে গেল আমাদের তারপর কি বলছেন না সমবাহু ত্রিভুজের কোনগুলোর অনুপাত আমরা জানি সমবাহ ত্রিভুজের কোনগুলো কত হয় ষাট ডিগ্রি করে হয় তাহলে ষাট ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি অনুপাত ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই ষাট এক ষাট ষাট এক ষাট ঠিক ষাট তাহলে কত হবে ওয়ান ইঞ্চ টু ওয়ান ইস টু ওয়ান বলছে যে ফাঁকা ঘরে পূর্ণ করো সেভেন ইস টু ফাইভ অনু সমানুপাত টোয়েন্টি ফাইভ ইস টু কত হবে ঠিক আছে আমি এক্স ধরে অঙ্কটা করবো সেটা আমি এক্সের মানটা বার করে দেব ঠিক আছে বলছেন না সে ফাইভ ইস টু সেভেন আছে এখানে টোয়েন্টি ফাইভ এখানে ফাঁকা আমি এক্স দিয়েছি আমি কি জানি না প্রথম পথ ইন্টু চতুর্থ পথ আর দ্বিতীয় পথ ইন্টু তৃতীয় পথ অতএব ফাইভ সমান কথা হবে সেভেন বা এক্স সমান কথা হয়ে যাবে না উপরে থাকবে সেভেন ইন্টু টোয়েন্টি এই পাঁচটা গুণ আছে এটা ভাগ হবে তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ বা এক্স সমান কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এই যে ফাঁকা ঘর আছে সেখানে তোমরা পঁয়ত্রিশ বসিয়ে দেবে তারপরে শূন্যর সঙ্গে আমরা যা কিছু গুণ করবো চোখ মুজিয়ে শূন্য হয়ে যাবে ঠিক আছে এই ছিল আমাদের চারটে অঙ্ক এখানে তারপরে এখানে আমাদের দুটো অঙ্ক আছে সত্য মিথ্যা যাচাই করতে বলছে যে কোনো আয়তক্ষেত্রকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য সমান এটা সত্য কথা যে আয়তক্ষেত্রের কর্ণ কী হবে না দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার এটা দৈর্ঘ্য এটা পোস্ত এখানে এটা পোস্ত এটা সমান হবে এটা অন্যটা সমান হবে তাহলে যে কোনো আয়তক্ষেত্রকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য সমান এটা সত্য কথা বারো টু সাত অনুপাত এবং সতেরো এস টু বারো অনুপাত মধ্যে সম্পর্ক কী দেখো বারো ইস টু সতেরো এটা ঘুরিয়ে লিখলে আগে সতেরো পরে বারো তাহলে এটা ব্যস্ত সমান হবে সম্পর্ক অনুপাত দুটি কী হবে না ব্যস্ত ব্যস্ত সম্পর্ক ঠিক আছে এটা হয়ে গেলো আমাদের তারপর এখানে একটা অঙ্ক বলছে যে একই অঙ্ক যে সত্য মধ্যে চেষ্টাই করো যে কোনো আয়তাকাত চিত্রের কর্ণের দৈর্ঘ্য সমান এটা কী হবে না সত্য হবে ঠিক আছে তারপরে এখানেও একের দায়গের অঙ্ক আছে যে চার ইন্টু মাইনাস চার তাহলে কত হবে মাইনাস কুড়ি প্লাস পাঁচ ইন্টু মাইনাস পাঁচ এটা আমরা করি এখানে কত আছে চার ইন্টু মাইনাস চার প্লাস মাইনাস পাঁচ ইন্টু পাঁচ এটা কত হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ষোলো প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস এস প্লাসে মাইনাস পাঁচ পাঁচ হা পঁচিশ তাহলে দুটোই মাইনাস চিহ্ন থাকলে মাইনাস বাড়াতে হবে সংখ্যা দুটো যোগ হয়ে যাবে একচল্লিশ ঠিক আছে তাহলে এটা কত হবে না ফরটি ওয়ান আমি বলেছি যে কোনো কিছুর মাথায় জিরো থাকলে কত হয় ওয়ান হয় তাহলে মাইনাস ফাইভটা দিবার জিরো মানে কত না ওয়ান এক্স স্কোয়ার তার সঙ্গে কত গুণ করলে ওয়ান হবে এক্সে স্কোয়ার তো আমার এদিকে থাকবে না তাহলে নিচে একটা এক্স স্কোয়ার হবে তাহলে এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল এখানে একটা ওয়ান দিতে হবে অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করতে হবে কত না ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করতে হবে ঠিক আছে তারপর কি বলছে না রঙ দেওয়া অংশের ভগ্নাংশ প্রকাশ করো এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে ঠিক আছে তার মধ্যে রঙ দেওয়া কটা আছে একটা দুটো তিনটে তাহলে তিন বাই ছয় এত তাহলে তিন দিয়ে খাটলে তিনকে তিন তিন দোকানে ছয় তাহলে কত না এক বাই দুই ঠিক আছে এটা ভগ্নাংশটা হবে কত না এক বাই দুই হবে ঠিক আছে তারপরে এক এক নম্বরের প্রশ্ন এখানে নেই ঠিক আছে তারপরে এখানে এক নম্বর প্রশ্ন আছে যে একটি সংখ্যার এক তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশের সংখ্যাটি কত আমরা বলেছি যে আগের ভিডিওতে আমরা করেছি পঁয়তাল্লিশ হয়টা তোমরা দেখে নেবে এই গুণটাও মনে হচ্ছে আমরা করেছি ঠিক আছে এই গুণটাও তোমরা দেখে নেবে ঠিক আছে কিন্তু গুণটা আমি করে দিই একবার ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু জিরো পয়েন্ট টু প্রথমে গুণ করবে তারপরে জিরো পয়েন্ট ফাইভ গুণ হবে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সেভেন দিয়ে গুণ করলে সাত 4, চোদ্দোর চার দুই শূন্য শূন্য এক হবে ঠিক আছে তাহলে কত হবে একটা দুটো তিনটের পরে দশমিক তাহলে এক দুই একটা শূন্য দিয়ে দশমিক এবার আমার জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ তাহলে পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য পাঁচ ঠিক আছে তাহলে একটা দুটো তিনটে চারটে তাহলে এক দুই তিন চার এখানে দশমিক হবে ঠিক আছে আগে একটা শূন্য দিতে পারো আবার কী বলছে না মাইনাস চার মাইনাস মাইনাস তিন কত হবে তাহলে চার মাইনাস মাইনাস অব তিন তাহলে চার থাকলে মাইনাসে মাইনাসে প্লাস তিন তাহলে চার তিনে যোগ করে সাত হবে ঠিক আছে তাহলে এই চার মাইনাস মাইনাসে হলো সাত হবে বলছি পরিসীমা কত হবে পরিসীমা মানে এই কোনো যোগ করতে হবে ঠিক আছে এখান থেকে শুরু করলাম তাহলে প্রথমে ছয় সেমি তারপর আট সেমি তারপর তিন সেমি সব সেমি লিখতে হবে এখানে সেমি লিখবে তোমরা ঠিক আছে তারপর আবার তিন সেমি তারপর আট সেমি তাহলে এখানে এখানে গেলাম এখানে 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 গেলাম তাহলে মোট কত হলো না ছয় আর আটে চোদ্দো ঠিক আছে চোদ্দো আর তিনে সতেরো সতেরো আর তিনে কুড়ি আর আটে আঠাশ তাহলে আঠাশ সেমি ঠিক আছে পরিসীমা কত হবে না আঠাশ সেমি হবে তারপর বলছে ফাঁকা ঘর পূর্ণ করো মাইনাস আঠারোর সঙ্গে কত দিয়ে ভাগ করে পাঁচ যোগ করলে ছয় হবে ঠিক আছে মাইনাস আঠারো ভাজিতক এখানে একটা ফাঁকা অন্য দিয়েছে প্লাস পাঁচ সমান মাইনাস ছয় ঠিক আছে সাপোজ আমি এখানে এক্স দিয়ে ভাগ করলে কত হবে না মাইনাস ওয়ান ছয় হবে তাহলে এখানে আমি কত কীভাবে বার করবো অঙ্কটা এখানে মুখোমুখিও হয়ে যাবে ঠিক আছে যে একটা আমার এখানে হতে হবে কত পাঁচ বিয়োগ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ভাগ করে পাঁচ বিয়োগ করলে আমার কত হয়ে যাবে না মাইনাস ছয় হবে ঠিক আছে তাহলে আমরা একটু দেখি এখানে যে মাইনাস আঠারো ভাজিতক এক্স সমান প্লাস পাঁচটা এদিক গিয়ে কত হবে মাইনাস পাঁচ হবে বা মাইনাস আঠারো ভাগ এক্স সমান কত মাইনাস এগারো ঠিক আছে একটা সংখ্যাকে মাইনাস আঠারোকে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন কত হয় না মাইনাস হয় ঠিক আছে তাহলে প্রথমে আঠারো হবে না তাহলে এখানে কী হবে এক্স কত হয়ে যাবে না হরে একটা আঠারো হবে তাহলে আঠারো আঠারো ক্যান্সেল হয়ে গেল আর হতে হবে কত এগারো ঠিক আছে তাহলে এই আঠারোর সঙ্গে আঠারো ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে আর এক্সটা এখানে থাকবে তাহলে এক্সের মানটা কত হবে মাইনাস এগারো হয়ে যাবে তাহলে এক্সের মান কত হবে এগারো বাই আঠারো ঠিক আছে এরপরের যে অঙ্কটা আছে লগিষ্ট আকারে প্রকাশ করা অর্থাৎ কাটাকুটি করতে হবে ঠিক আছে নাইন এক্স ওয়াই ইস টু বারো এক্স ওয়াই ওয়াইয়ের সঙ্গে ওয়াই ক্যান্সেল এক্সের সঙ্গে এক্স ক্যান্সেল নয় দিয়ে কাটলে তিন তিরিককে নয় তিন দিয়ে কাটছে তিন তিরিকে নয় তিনে চারি বারো তাহলে কথা হবে থ্রিস টু ফোর ঠিক আছে এটা হলো আমাদের এবার এখানে আছে যে একশো ভাগের চার ভাগ তাহলে কত হবে না একশো ভাগের চার মানে চার পাবো একশোর মধ্যে এটা বলছে শতকরা চার শতকরা পঁচিশ শতকরা একশো শতকরা চার হবে বড় ক্ষেত্রের প্রতিটি কোন নব্বই ডিগ্রি হবে মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স তাহলে মাইনাস এক বেশি মাইনাস চিহ্ন বসবে চার থেকে একটা বাদ গেলে তিন তিনটে চলে গেলে একটা থাকবে তাহলে এটা হবে দশা এক হাজারের সূচক আকারে কথা হবে টেন কিউব মানে দশটা তিন তিন দশ গুণ দশ গুণ দশ এটা করলে এক এক তাহলে পারে কথা হবে না যোগ হয় এক যোগ এক করে তিন হবে তাহলে দশে পারে তিন হবে ঠিক আছে বারো এক্স টু সতেরো সতেরো ব্যস্ত সম্পর্ক ঘুরিয়ে লেখা আছে এটা গুণ করলে কথা হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে পাঁচ ছয় তিরিশ এক্স ওয়াই হয়ে যাবে ঠিক আছে যেমনই ভাবসে কী কী থাকে তোমরা জানো স্কেল চাঁদা ঠিক আছে কম্পাস রবার পেন্সিল কাটার গুলো তোমরা বলে দেবে ঠিক আছে